দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত একটি অন্তর্মহাদেশীয় দেশ কলম্বিয়ার সম্পর্কে। দেশটিকে প্লেগ্রাউন্ড অফ পিচেস বলা হয়। দেশটির মনোমুগ্ধকর সমুদ্র সৈকত এবং সমুদ্র সৈকতে উপস্থিত সুন্দরী নারীরা পৃথিবীর যে কোনো প্রান্তের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এদেশের মহিলারা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মহিলা হিসেবে বিবেচিত করা হয়। কলম্বিয়ার ট্যুরিজম ইন্ডাস্ট্রির দ্রুত বর্ধনশীলতার পেছনে অন্যতম কারণ হলো এই বিষয়টি। এটি এমন একটি দেশ যেখানে রাতের বেলাতেও সূর্যের কিরণ দেখা যায়। এখানে দিনরাত রেডিওতে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এদেশের মানুষরা কখনোই নাচের সুযোগ হাতছাড়া করে না। শুধু তাই নয়, আজকের ভিডিওতে আমরা কলম্বিয়ার সম্পর্কে আরও কিছু অজানা এবং মজাদার তথ্য জানতে চলেছি। আমরা জানব এদেশের মহিলাদের 15 বছর হওয়ার সাথে সাথে তাদের সঙ্গে কি করা হয়, এদেশের মহিলারা 15 জন পুরুষের সাথে কেন নাচে। আপনি হয়তো রংবিহীন নদী অনেকেই দেখেছেন, কিন্তু আজকে এই ভিডিওতে আমরা 5 রঙের নদী সম্পর্কে জানতে চলেছি। তার সাথে সাথে আমরা এটিও জানব যে কলম্বিয়াতে বয়স্কদের কতটা মূল্য দেয়া হয় এবং এইখানে পৃথিবীর কোন কোন জনপ্রিয় তারকারা জন্মগ্রহণ করেছে। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। কলম্বিয়ার দাপ্তরিক নাম রিপাবলিক অফ কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত আন্তর্মহাদেশীয় এই কলম্বিয়া 1810 সালের 20 জুলাই কলম্বিয়া সম্পূর্ণরূপে স্বাধীনতা প্রাপ্ত হয়। এর উত্তরে রয়েছে ক্যারিবিয়ান সাগর, পশ্চিমে পানামা এবং প্যাসিফিক সাগর, দক্ষিণে ইকুয়েডর এবং পেরু, পূর্বে ভেনেজুয়েলা এবং ব্রাজিল অবস্থিত। কলম্বিয়ার আধুনিক শহর এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য সুপরিচিত। ব্রাজিলের পর কলম্বিয়াকে দ্বিতীয় বৃহত্তম জীব বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয়। এছাড়াও এটি পৃথিবীর 17তম বৃহৎ জীব বৈচিত্র্যপূর্ণ দেশ। কলম্বিয়ার প্রথম অবাক করার তথ্য হলো এই দেশের মহিলারা অনেক আকর্ষণীয় হয়। যদি কোনো মহিলা আকর্ষণীয় না হয়, তাহলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাকে আকর্ষণীয় করে তোলা হয়। এর জন্যই পৃথিবীর শীর্ষ 10টি দেশের তালিকায় কলম্বিয়ার স্থান হয়েছে, যে দেশগুলোর মানুষরা সবচেয়ে বেশি প্লাস্টিক সার্জারি করে থাকে। যেখানকার প্রতি 10 জন মানুষের মধ্যে 8 জনই প্লাস্টিক সার্জারি করেছে। এই প্লাস্টিক সার্জারিগুলোর মধ্যে সব ধরনের সার্জারি অন্তর্ভুক্ত রয়েছে। কলম্বিয়ান মহিলারা তাদের কোমর পাতলা করার জন্য অনেক ব্যায়াম ও চেষ্টা করে। তাদের ধারণা অনুযায়ী যে সকল মহিলাদের কোমর যত বেশি পাতলা এবং বক্র, তারা তত বেশি আকর্ষণীয় হয়ে থাকে। প্রায় 50 মিলিয়ন জনসংখ্যার কারণে কলম্বিয়ার পৃথিবীতে 28তম। অপরদিকে লাতিন আমেরিকা তৃতীয় বৃহত্তম জনসংখ্যা সম্বলিত দেশ হল কলম্বিয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পর কলম্বিয়া দ্বিতীয় এমন দেশ যেখানে সবচেয়ে বেশি উৎসব পালন করা হয়। ব্রাজিল এবং ভিয়েতনামের পরে কলম্বিয়া কফি রপ্তানি করার ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম দেশ। এই দেশটি প্রতি বছর 840,000 টন কফি বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। কলম্বিয়াতে প্রায় 300 কাছাকাছি সমুদ্র সৈকত রয়েছে। যদি আপনি সমুদ্র সৈকত পছন্দ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে এই দেশটি আপনাকে অনেক আনন্দ প্রদান করবে। কলম্বিয়ার এই সমুদ্র সৈকতগুলোতে প্রতি বছর প্রায় 3 মিলিয়ন পর্যটক ভ্রমণ করতে আসে। মেডেলিন কলম্বিয়ার এমন একটি শহর যেখানে একদিনে গড়ে 17টি খুন হয়ে থাকে। তবে 2013 সালে এই শহরটি দ্য মোস্ট ইনোভেটিভ সিটি এর জন্য মনোনীত হয়েছিল। কলম্বিয়া এবং বাংলাদেশের মধ্যে সময়ের পার্থক্য প্রায় 11 ঘন্টা। +57 হলো এই দেশের কলিং কোড। কলম্বিয়ার ইন্টারনেট ডোমেন এর নাম হলো .co। এখানে মোট জনসংখ্যার 99% মানুষই কথা বলার জন্য স্প্যানিশ ভাষা ব্যবহার করে। আপনার অবগতির জন্য জানিয়ে দেই, ভাষাভাষীর সংখ্যার দিক থেকে স্প্যানিশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাষা, আর বাকি 1% মানুষ কথা বলার জন্য ইংরেজি ভাষা ব্যবহার করতে পছন্দ করে। কলম্বিয়ার মহিলারা যখন 15 বছর বয়সী হয়, তখন সেই উপলক্ষে উৎসব পালন করা হয়ে থাকে। এই উৎসবটিকে লাস কোয়েন্সিয়েরা বলা হয়। এই দিনে যেই মহিলার বয়স 15 বছর হয়, সে 15 জন পুরুষের সঙ্গে নৃত্য প্রদর্শন করে।
আর সেই 15 জন পুরুষের মধ্যে সেই মহিলাটি সর্বপ্রথম তার বাবার সাথে নাচে। এরকমটা করার পেছনে কারণ হলো যেন তার বাবা বুঝতে পারে যে তার মেয়ে বড় হয়েছে। আর এই দিনটি সেই মহিলার জীবনের সবচেয়ে বড় দিন। কলম্বিয়ার আয়তন 11,41,748 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে সারা পৃথিবীতে কলম্বিয়ার স্থান 26তম। এটি ব্রাজিল, আর্জেন্টিনা এবং পেরুর পরে সাউথ আমেরিকার সবচেয়ে বড় দেশ। বোগোটা হলো কলম্বিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর। বলিভিয়ার রাজধানী লাপাজ এবং ইকুয়েডরের রাজধানী কুইতো এর পরে কলম্বিয়ার রাজধানী বোগোটা পৃথিবীর তৃতীয় সবচেয়ে উঁচু রাজধানী শহর। অগণিত ভক্তের প্রাণ মাতানোর সঙ্গীত শিল্পী শাকিরার সম্পর্ক রয়েছে এই কলম্বিয়ার সাথে। শাকিরাকে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। এলডোরাডোকে কলম্বিয়ার নৈতিক শহর বলা হয়। এই শহরের গল্পটি এমন যে সেখানে একজন রাজা ছিলেন যিনি নিজের শরীরে সোনার পোশাক পরে সোনায় মোড়ানো জাহাজ থেকে সমুদ্রের পানিতে ঝাঁপ দিতেন। তিনি বিশ্বাস করতেন যে এরকমটা করলে সমুদ্র দেবতা খুশি হবেন। কলম্বিয়ার মুদ্রার নাম কলম্বিয়ান পেশো। বাংলাদেশের 1 টাকা সমান কলম্বিয়ার 45.15 কলম্বিয়ান পেশো। এদেশের মোট জনসংখ্যা 88% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। এর মধ্যে প্রায় 73% হল রোমান ক্যাথলিক আর বাকিরা প্রোটেস্ট্যান্ট দলের অন্তর্ভুক্ত। অবশিষ্টরা কোনো ধর্মই পালন করে না, অর্থাৎ তারা নাস্তিক। পৃথিবীর সবচেয়ে লম্বা 14টি গাছের মধ্যে 7টি গাছ কলম্বিয়াতে দেখতে পাওয়া যায়। এই গাছগুলো পাম গাছ নামে পরিচিত। কলম্বিয়ার মোট বাৎসরিক জিডিপি প্রায় $827। জিডিপির দিক থেকে কলম্বিয়ার স্থান পৃথিবীতে 27তম। কলম্বিয়ার অর্থনৈতিক অবস্থা প্রধানত কারখানাজাত দ্রব্য এবং কৃষি থেকে আসে। এসবের মধ্যে রয়েছে কলা, কাঠগোলাপ, চিনি, কফি, টেক্সটাইল, রাসায়নিক দ্রব্য, গার্মেন্টস এবং ধাতব পণ্য। কলম্বিয়া তার মোট জিডিপির প্রায় 7% ব্যয় করে থাকে এদেশের মানুষের স্বাস্থ্য খাতে। কলম্বিয়ার প্রতি 1,000 জন ব্যক্তির জন্য 2 জন ডাক্তার এবং 3টি করে বেডের ব্যবস্থা রয়েছে। অপরদিকে 5% জিডিপি বরাদ্দ রাখা হয়েছে কলম্বিয়ার শিক্ষা খাতের জন্য। কলম্বিয়ার সাক্ষরতার হার 94.2%।